আসসালামু আলাইকুম সবাইকে, আকাশ অফিসিয়াল আর অনলাইন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। তো আমরা আজকে যে প্রজেক্টটা সম্পর্কে জানবো, প্রথমে তার কয়েনের দামটা একটু দেখি আমরা। আমাদের জয়েনিং প্রসেসের জন্য 3000 টোকেন দিবে। তো 3000 টোকেনের ভ্যালুটা দেখি, 12টা USD ডলার। তো 12টা USD ডলার পরিমাণ বাংলাদেশি টাকা কত সেটা নয় একটু পরে জেনে নেব। আপনাকে এখন টাস্কগুলো কমপ্লিট করি। তো আমাদের প্রজেক্টটাতে জয়েন হতে গেলে প্রথমে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে হবে। টেলিগ্রাম চ্যানেলে জয়েন হওয়ার পর ফার্স্ট এই CRTS টু USD কনভার্ট। তো এটা মানে লিমিটেড প্রজেক্ট, জয়েনিংয়ের কারণে 3000 টোকেন দিবে। তো আমরা প্রথমে এয়ারড্রপ লিঙ্কে ক্লিক করবো। এয়ারড্রপ লিঙ্কে ক্লিক করলে আমাদের সামনে অটোমেটিক ক্রোম ব্রাউজার সিলেক্ট করতে বলবে। তো ওখানে ক্লিক করবো, মূলত আমাদের এরকম একটা ইন্টারফেস শো করবে। তো আমার অলরেডি অ্যাপসটা ইনস্টল করা আছে, এই কারণে ওপেন দেখাচ্ছে। আপনাদের সকলকে ইনস্টল করতে হবে। তো মানে অ্যাপসে ক্লিক করার পর, সাইন আপ করার পর এরকম একটা ইন্টারফেস আমাদের সামনে শো করবে। নিক নেম, তো সকলে মানে 8 ডিজিটের ভিতরে একটা নাম দিবেন, ইমেইল দিবেন, আর পাসওয়ার্ডটা মিনিমাম 8 ক্যাটাগরিজ, মানে একটা নাম্বারও যেন হয়, লিটেল হয়, আর স্পেশাল ক্যারেক্টার। স্পেশাল ক্যারেক্টার বলতে বোঝায় ইমেইলে যেরকম থাকে হ্যাশট্যাগ, যে কোনো কিছু লাগে স্পেশাল ক্যারেক্টার। করার পর নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পর সাইন আপ এরকম যখন আসবে, জেন্ডার, মেল, জেন্ডার মেল, তারপর এদিকে ডেট অফ বার্থ, ডেট অফ বার্থে যেন কোনো অ্যাট দ্য রেট না থাকে। তারপর সিলেক্ট ইয়োর কান্ট্রি, তো সিলেক্ট করার পর বাংলাদেশ নাই, ওখানে সবাই অন্যান্য দিয়ে দেবেন, রাশিয়া দেবেন, আমি ইউনাইটেড স্টেটাস দিছি। তারপর ল্যাঙ্গুয়েজের সিলেক্ট করতে বললে ল্যাঙ্গুয়েজ ইংলিশ দেবেন। তারপর মোবাইল নাম্বার ভেরিফিকেশনের জায়গায় কেউ জিরোটা দিবেন না, এখানে জিরো সারা যে নাম্বারটা হবে সেটা দিবেন, জিরো সারা যে নাম্বারটা আছে সেই নাম্বারটা দিয়ে সেন্ড করবেন। আর কেউ বেশিবার সেন্ডে ক্লিক করবেন না, এক দুবার করবেন। তো সেন্ডে ক্লিক করার আগে, সেন্ডে ক্লিক করার আগে যে রেফার কোডটা সেটা আমার তার দেন, আর যারটাই দেন রেফার কোডটা অন্তত রেফার কোডটা বসাই দিতে হবে। এই দেখেন আমি একটু এই রেফার কোডটা, মানে যাদের যাদের আছে আমারটা না দিলে অন্য যে কারোটা দিতে পারেন, কিন্তু আমারটা দিলে আপনার আমার দুজনেরই লাভ। তো আর যদি অন্য কারো আপনার আপনজনের থাকে তো তারটা দয়া করে দিবেন। তো রেফার কোড ছাড়া কিন্তু হবে না। আমি সরি, আসলে রেফার কোড এটা কপি করবেন, একটু ভেজাল হয়েছিল। তো এটা কপি করে এখানে পেস্ট করবেন, করার পর সেন্ড করবেন। সেন্ড করার পর আপনার মেসেজ বক্স চেক করবেন। তো ভাই আমার মতো ভুলটা কেউ করবেন না, বারবার সেন্ড করবেন না। দেখেন আমি বারবার সেন্ড করার কারণে আমার কতবার আসছে। তো মানে আপনারাও এতবার সেন্ড করবেন না, কষ্ট করে একবারে সেন্ড করবেন। একটু যদি লোড নেই, মানে এতবার আসলে ভেজাল হবে, তখন ফিল আপ করতে পারবেন না আর কি। তো তারপর ওখানে ভেরিফিকেশন কোডটা 3 মিনিটের ভিতরে দেওয়ার পর এখানে এগ্রি অ্যান্ড সাইন আপে ক্লিক করবেন। করার পর নেক্সট। তো তারপর সম্ভবত এরকম একটা শো করবে, তো আপনারা সবাই এখানে ক্লোজ করার পর মাই পেজে আসবেন। তো মানে ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছে, শর্ট কিছু কথা বলে নেই। তো মাই পেজে যাওয়ার পর কী কী কাজ হবে সেটা আমি দেখাবো। তো প্রথমবার যখন ঢুকবেন তখন অনেক ইজিলি যাবেন, তো দ্বিতীয়বার যখন অ্যাপসে বা অ্যাপ্লিকেশনে ঢুকতে যাবেন অনেক স্লো কাজ করবে আর কি। অনেক মানুষ কাজ করতেছে এখানে, এই কারণে অনেক স্লো কাজ করবে। তো মাই পেজে আসার পর দেখি, আমি এখন সব আমার ওয়ালেট থেকে দেখাচ্ছি। তো আমি কিন্তু মানে 3000 জয়েন করার কারণে পাইছি, তো আরও এক্সট্রা কিছু আর্ন করছি। এখানে অনেক এক্সট্রা আর্ন করার সুবিধা আছে, তো আমি সব কিছু আপনাদের দেখাচ্ছি। তো মাই পেজে আসার পর পয়েন্ট ট্রান্সফার কোথায় ক্লিক করবেন আপনারা সকলে, সকলেরই কাজ পয়েন্ট ট্রান্সফার। তো পয়েন্ট ট্রান্সফার আসার পর আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে, আইডেন্টি ভেরিফিকেশন। তো ভাই কেওয়াইসি লাগবে না, তো কেওয়াইসি না লাগো কিন্তু আপনাকে এই ভেরিফিকেশনটা করা লাগবে। তো একটু হচ্ছে সবাই প্রথমে এই কাজটা আপনাদের আমি লাইভ করে দেখাই, এতক্ষণ যা দেখাচ্ছি সব কিছু কিন্তু স্ক্রিনশট। তো
এইটা আমি শুধু আপনাদের জন্য অ্যাক্সিডেন্টে লাইন করব। তো এভাবে সবাই ফাইলটা ফিল আপ করবেন। ফিল আপ করার পর একটু সেন্ডে ক্লিক করার পর একটু লোড নিচ্ছে অনেক স্লো। তো ভাই এইভাবে সবাই আইডেন্টিফিকেশনটা করে নেবেন, অনেক স্লো মানে অনেক মানুষজন। তো নেটেরও প্রবলেম, তো ভিডিওটা অনেক লং হয়ে যাবে যদি আমি লেট করি, আরও অনেক ভিডিও করতে হবে। তো যাই হোক, আমি এখন আপনাদের এখানে আর্নিং সিস্টেমটা শেখায় দেয়। তো এখানে ইমেলে কোড যাবে, একটা ভেরিফিকেশন কোড, যেভাবে নাম্বারের কোডটা গেছিলো সেভাবে একইভাবে কোডটা এখানে বসাই দেবেন। তো এবার মাই পেজ থেকে হোম পেজে আসবেন। সবাই হোম পেজে আসার পর যেটা আমাদের মেইন কাজ, কীভাবে আর্ন করব, তাই না? তো আগে আমি দেখাই আমার কত টোকেন আছে। দেখেন 3100 CRTS টোকেনটা আমার আছে। তো এটার দাম কিন্তু আমি প্রথমেই দেখাইছি, যেভাবে হোক আপনাদের আমি দেখাইছি, আমি আবার দেখাবো, সমস্যা নাই। তো এটা এখন একটু বেশি করি, 3100 থেকে কিভাবে আমি 3200 করি দেখেন ভাই। বুদ্ধি থাকলে সব জায়গায় করে খাওয়া যায়, ঠিক আছে? হোয়াট ইজ দ্য মেটাভার্স, ফ্যাক্ট ভার্সেস ফিউচার। বাহ, তো এখানে আমরা একটু ভোট দেব, যেহেতু এটা ভোট, ক্লিক টু ভোট। কমপ্লিট 10, তো আবার নেক্সট একটা ভোট দেই। এখানে ভোট দেওয়াটাই মূলত কাজ, বুঝছেন? ভোট দিলে সারাদিন, ভোট দিলে সারাদিন আর্ন করতে পারবেন। তো ভোট দিতেই থাকি, কয়টা দেওয়া যায় দেখি। আজ ভোট দিয়ে টাকা ইনকাম করব। বাঙালি আমরা তো ভোট দিয়েই টাকা কামাই করি, তাই না? তো দেখি আজ কতগুলা ভোট দেওয়া যায়। বাবা, হোম টু ইউর পারফর ডোনাল্ড ট্রাম্প। তো এখানে আমরা কি শুধু ভোটই দিয়ে যাবো? আমাদের কি কোনো ভোট বানাবো না? দাঁড়ান, আমরা একটা ভোট তৈরি করি, একটু ভোট দিয়ে আর্ন করি, তারপর ভোট তৈরি করা শেখাবো। আমি একটা ভোট তৈরি করবো, আসলে আর্ন করি তো খুব ভালো লাগতেছে আর্ন করতে। সবাই তৈরি করছে, আমি তো করবো ভাই, আমি লাইক করে দেখবো, আপনারাও করেন। তো ভাই এখন আমি দেখাচ্ছি কয়টা আর্ন করলাম। ও মাই গড, 3270, এর আগে ছিল 3100। যাক, ইনশাল্লাহ 50,000 করলে আমি কত টাকা পাবো সেটা দেখাইতেছি, যেহেতু মিনিমাম উইথড্রপ 50,000, তাই না? তো একটু ভোট আগে দেই। এই যে প্লাস আইকন দেখতেছেন না এখানে, এই সবার প্লাস আইকনে ক্লিক করবেন। ক্রিয়েট এ ভোট, ওকে, ভোটে যাই। কোশ্চিন, প্রথমে আমরা কোশ্চিনটা লাগবো, আমার আসলে আমাদের প্রশ্নটা কী বা কী বিষয় নিয়ে ভোট দেব আমরা, ভোট দিবে আমাদের। তো যাই হোক, আমার ভোটটা আমি কী দিলাম আপনাদের দেখাচ্ছি। তো ভোটে সাবমিট করার পর এরকম একটা ইন্টারফেস শুরু করছে আমার সব। তো আমি লিখছি আসলে কী দেবো, আমি দেখবো না আমার ভোট কই গেল ভাই। আল্লাহ, দাঁড়ান দাঁড়ান একটু খুঁজে বের করি ভাই আমার ভোটটা। দেখেন, হু ডু ইউ থিঙ্ক উইল দ্য ফিফা ওয়ার্ল্ড কাপ ইন 2022। মানে আমার কথাটা এটা হয়েছে, 2022 সালে ফিফা ওয়ার্ল্ড কাপটা কে পাবে, আর্জেন্টিনা নাকি ব্রাজিল? তো যাই হোক, আর্জেন্টিনা 66%, ব্রাজিল 33%। তো যাই হোক, এখনও লাইক কমেন্ট কিছু পাইনি আর কি। তো ভোট কে দিচ্ছে জানি না সেটা, তো পার্সেন্টেজ এত, ভোট আরও হোক। আমি আপনাদের নেক্সট ভিডিওতে দেখাবো নি, ভোট দিয়ে যদি মানে ভোট তৈরি করে যদি কোনো আর্ন করা যায় সেটাও দেখাবো, কিন্তু বর্তমান আমি জানি না সেটা, যা সত্যি তাই। তো মানে ভোট দিতে থাকি, দাঁড়ান আর একবার লাইভ দেখে আসি কতগুলো আছে। তোমার 3380 আমি কি অটোমেটিক পারতেছে ভাই, আমি কিছু বুঝতেছি না। যাই হোক, আমি ভোট দিয়ে কিন্তু মাত্র 10টা করে পাইতেছি, ঠিক আছে? কি জানি একটা নোটিফিকেশান আইলো, যাই হোক সেটা পরে এসেছে। আমি ভোট দিতে থাকি, তো ভোট দিছি অলরেডি সবগুলাই, যেগুলা সিস্টেম দেখতেছেন না এগুলা মানে ইকোনোমা, এন্টারটেনমেন্ট, ইটিসি, সোসাইটি, কয়েন, আসলে এটা একটা সোশ্যাল মিডিয়া, ঠিক আছে?
মানে বহুত এই সব এখন পরে যে কি রকম পরিকল্পনা এদের আছে সেটা আমি বর্তমানে জানি না। তো যাই বর্তমান ভোট যে আর্ন করাটা ক্ষমা দৃষ্টিতে দেখবেন, ধন্যবাদ।